ভাই আমি তো ঈশ্বরের ধারণা তো সমর্থন করি না বা ঈশ্বরের ধারণাটাকে আমি গায়েও মাখাই না এখন যদি আপনি সমর্থন করে থাকেন আপনি আমাকে উল্টা বুঝাতে পারেন কারণ কি জিনিস সেটাও আজ পর্যন্ত জানতে পারিনি মানে কাছে জানতে পারিনি সেই জন্য বিশ্বাস করি না আপনারা বলতে কাকে বোঝাচ্ছেন সেটা আবার একটু ক্লিয়ার হয়নি এই এই যেইখানে আপনি কথা বলতেছেন যে ইউটিউব চ্যানেলে বা যে ফেসবুক পেজে আপনি এসে যুক্ত হয়েছেন এইখানে যে একজন দুইজন তিনজন চারজনের কথা শুনেছ তো তাদের কথাই তো বলছে তাই না অন্য না না সকল না আসলে আমরা আপনারা মানে তো ব্যাপারটা আমি তারপরে আসিফ মুদ্দিন ভাই অমিত ভাই তারপরে আমাদের জ্যাক ভাই একজন পুল ও পারমানাপুর মানে আমরা যারা এইখানে আসি ফরাজানাব ভাই শুধু আপনি তাদেরকে মিন করলে আমি বলবো যে আমরা প্রমাণ পাইনের জন্য বিশেষ করি না অন্য কোন নাস্তিক কেন বিশ্বাস করেন এটা ওরা ভালো জানবে ভাই ওরা ভালো বলতে পারবে আমরা প্রমাণ পাইনি বিশ্বাস করি যেমন আরো ভালো হয় সবচেয়ে আপনি যদি শুধু আমাকে নিয়ে কথা বলেন এটা সবচেয়ে বেস্ট হয় আমি কেন বিশ্বাস করি না কারণ আমি প্রমাণ পাইনি ভাই এবং আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি আমাকে কনভিন্স করেন যুক্তি দিয়ে হোক প্রমাণ তো হয়তো দিতে পারবেন না যুক্তি হয়তো বরাদ্দ দিতে পারবেন দিয়ে কনভিন্স করেন আমি মেনে নিব কনভিন্স করতে পারলে অবশ্যই আমি কনভিন্স করবো মানে আমি একজন মানুষ আমি কিভাবে না না আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি যে আমি তো আপনার মতো মুসলিম ছিলাম আল্লাহ বিশ্বাস করতাম এখন করি না তার মানে কি তার মানে আমি নিশ্চয়ই কনভিন্স করার মতো একটা মানুষ কনভিন্স হওয়ার মতো একটা মানুষ তাই না

আগে বলতো মানুষ বলতো চ্যাপটা এখন বলে ডিম্বাকৃতি তো এটা তো চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলা হয়েছে আর এটা সে এই কিছুদিন আগে বিজ্ঞানীরা প্রমাণ পাইছে কে আগে বলতো পৃথিবীর চ্যাপটা আর এখন ডিম্বাকৃতি কারা তারা ওরা কারা হচ্ছে যে আজ থেকে ধরেন একশো বছর আগের মানুষ দুইশো বছর আগের মানুষ এরাই বলে মানে

এই দেখেন তো পৃথিবীটা কি এরকম এটাকে যদি আপনি রোটেট করে বসান এই বরাবরও বসান তখন দেখা যাবে এরকম সেটাকে আর যদি রোটেটটা না করেন তাহলে ডিমটা এরকম দেখাবে পৃথিবীটা কি এরকম ভাই আমার কাছে আছে ভাই এগুলা এগুলো আছে আমার এই মুহূর্তে আপনি আমাকে এটা বলেন তো পৃথিবীর শেপটা কি এরকম পৃথিবীর শেপটা কি এরকম পৃথিবীর শেপটা আপনি দেখছেন কখনো দেখেন এখানে বলে দিছে পৃথিবীর দেখেন ইকুয়েটোরিয়াল দেখেন রেডিয়াস কত ছয় হাজার তিনশো আটাত্তর এই যে ডানে বামে দেখতেছেন এই দিক দিয়ে এটা রেডিয়াসটা কত ছয় হাজার তিনশো আটাত্তর কিলোমিটার আর এই যে উপরে নিচে যেটা দেখতেছেন পোলার রেডিয়াস ইকুয়েটোরিয়াল রেডিয়াস কত ছয় কত ছয় ছাপ্পান্ন গেলে বাইশ থেকে বাইশ সাড়ে বাইশ কিলোমিটার কম বেশি মানে এই বরাবর পৃথিবীটা যত চওড়া বা এইটার পৃথিবীটার যে বেশাবদ্ধটা এই বরাবর যতটুক তার থেকে এটুকের পার্থক্য কত মাত্র সাড়ে বাইশ পুরাটা মানে এইটা ছয় হাজার তিনশো মানে সাড়ে ছয় হাজার কিলোমিটার একটা জিনিস সেইখানে বাইশ কিলোমিটারের পার্থক্য খালি চোখে দেখা যায় না ভাই কেমন দেখা যায় দেখাই এই যে দেখেন এইরকম দেখা যায় এইরকম দেখা যায় গোলাকার দেখা যায় ভাই কি দেখে তাহলে ভাই পিকচার না দেখে পৃথিবীটা এরকম দেখা যায় না তো কিরকম দেখা যায় ভাই এই যে পৃথিবীর রোটেশনটা এরকম না তো পৃথিবীটা কিরকম ভাই এই যে এরকম পৃথিবীটা কি এরকম ধারণ কই গেল চেয়ে কই গেল ছবিটা আবার দেখাই দাঁড়ান পৃথিবীটা কি এরকম ভাই ভাই সাদাম ভাই আসলে ভাই এই বিষয়গুলো তো আমাদের অত জানা নাই তো আমি জাকির নায়কের লেকচার একদম শুনছিলাম তো তাই আপনাকে বললাম জাকির নায়কের যখন জাকির নায়ক এটা বলছে আপনি হয়তো তাহলে বাকিটা শুনেন নাই যে দাহা শব্দটার মানে দাঁড়াইছে দাঁড় করাইছে ডিম আচ্ছা ভাই আপনি কি আরবি শব্দ মানে আরবি ভাষা জানেন কিনা জিজ্ঞেস করতেছি না আরবি শব্দ অন্তত কয়েকটা কিছুর মানে জানেন বা বোঝেন আমি বাংলা বলি বাংলায় পড়েন না হ্যাঁ শব্দটার বাংলাটা কি পড়ছেন ভাই অনুবাদের বইতে দেখিনি আমি হ্যাঁ হ্যাঁ সেটা চেক করে দেখবেন না তা জাকির নাকি একটা কথা বললো যদি এটা সত্যও হয়ে থাকে ডিমের মতো তাহলে তো মিলে না ডিমের মতো তো মিলে না এটা পৃথিবী তো এরকম না এই যে যেরকম দেখালাম ছবিটা পৃথিবী তো এরকম না এটা তো পৃথিবীর ছবি না পৃথিবীটা তো এরকম না পৃথিবীটা কেমন এই যে একটু দেখাইলাম পৃথিবীটা এই যে এরকম মাত্র বাইশ কিলোমিটার সাড়ে ছয় হাজারের রেঞ্জে মাত্র বাইশ কিলোমিটার কম বেশি দূর থেকে দেখলে মানে পৃথিবীটাকে এইভাবে দেখলে ভাই এটা বুঝাই যাবে না যে পৃথিবীটার উপরে নিচে একটু চ্যাপটা আছে একটা গোলাকার একটা বস্তু ওই জন্য কমলা বলে কিন্তু কমলা লেবুর মতো না পৃথিবী কারণ কমলা যে পরিমানে ডিস্টেন্সের হিসেবে মাত্র ধরেন দুই ইঞ্চি একটা রেডিয়াস দুই ইঞ্চিও না এক থেকে দেড় ইঞ্চি রেডিয়াস এইটুকু একটা রেডিয়াস ব্যাসার্ধের মধ্যে একটা একটা বস্তু ওইখানেই অন্তত কয়েক মিলিমিটার এমনকি এক সেন্টিমিটারও কম বেশি থাকে রেডিয়াসে ব্যাসার্ধের মধ্যে পার্থক্য আমি আপনাকে কমলা লেবুর ছবি দেখাই দাঁড়ান থাকবে লাগবে না না দেখাই দেখাই আমরা আসলে যেটাকে কমলা বলি ওইটা আসলে কমলা না এটা জানেন তো আমরা কিন্তু কমলা বলি না আমরা মালটা যেটা আছে না আমরা যেটাতে মালটা বলি ওইটা আসলে কমলা বুঝছেন আর কমলা হইতেছে যে এই জিনিসটা একটু ইয়া দেখতে এগুলার অনেকগুলা নাম আছে ক্লিমেন্টাইন বলে মান্ডারিন বলে আর অনেক কিছু কয় যাই হোক এই যে দেখেন দেখতেছেন এইটুকু একটা জিনিস এর রেডিয়াস কতটুকু হবে মানে ব্যাসার্ধ কতটুকু হবে এখানে কতটুকু হবে এই বড় জোর এক থেকে দেড় ইঞ্চি হবে এই দেড় জায়গার মধ্যে এই পাশে দেখেন এত পার্থক্য আরো অনেক কম পার্থক্যওয়ালা মানে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটারের রেঞ্জে মাত্র কিলোমিটারের পার্থক্য আছে তো পৃথিবীটা তো এরকম না ভাই এখন এইটা ধরে নেন এটা 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 আমরা ধরে নেন যে এটা আমরা ইও করলাম

যে সবকিছুর তো সৃষ্টিকর্তা লাগে তাহলে আল্লাহর মত এরকম জটিল একটা ক্যারেক্টার এরকম এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার সে কেমনি সৃষ্টিকর্তা সারা সারা এমনি এমনি নিজেই নিজেরই তৈরি করলো বা এমনি এমনি তৈরি হয়ে গেল নিজেই তো নিজের কোনো কিছু তৈরি করতে পারে না এটা তো নিশ্চয়ই বোঝেন কারণ ধরেন যে নাই সে আবার নিজের কেমনে তৈরি করবে তাই না এরকম তো হয় না কি হইতে পারে আপনা আপনি তৈরি হইছে ভাই আপনি ভাই আপনি তো জানেন যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পড়াশোনা জানতো না উনি কিছুই জানতো না

তাই না আপনি আমাকে বলেন তো একদম বলেন তো ভাই হ্যাঁ বলেন কি বলবো যে কেউ যদি জানি যে সে কি করবে তাহলে পরীক্ষাটা কি সে আপনার নিচ্ছে নাকি নিজের পরীক্ষা নিচ্ছে দেখি তো আমার ঠিক আল্লাহ বলেন আবার অন্য প্রশ্নে চলে গেলেন এইটাতে আপনি প্রশ্নগুলা একনোলেজ মানে প্রশ্নগুলো ফেস করেন না কেন ফেস করেন আপনার বিশ্বাস যে আছে ছোটবেলা থেকে বড় হয়েছেন বিশ্বাস নেই তো আমি বুঝতেছি ছবি টাঙ্গা রাখছেন জাকির নায়কের আর কি বলবো এবং আপনি জাকির নায়ক কি করছেন চেকও করেন নাই ভাই আমি আসলে একটু বাইরে আছি তো আপনার সাথে কথা বলছি আমি রুমে থাকলে আপনাকে দেখাইতাম তো বাইরে আছি তো নেক্সট টাইম আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে না গ্যারান্টেড কথা হবে তো দেখা হবে না হ্যাঁ হ্যাঁ ওই কথা হবে না ওই একটা অবশ্যই চাও ভিন্ন জিনিস দেখা হবে না আচ্ছা যাই হোক এখন যেটা বলতেছিলাম তার মানে আপনার আল্লাহ নিজেই নিজের পরীক্ষা নিতেছে দেখি তো আমি যেটা জানি এটা ঠিক হয় আপনি যে বললেন জাকির নায়ক সম্পর্কে তো বলেন তো ভাইয়া জাকির নায়ক সম্পর্কে একটু শুনি আপনার কাছে ভাই আপনার এই জাকির নায়েক ট্যাক্স ফাঁকি দিয়ে তিনশো কোটি টাকার মামলা খাই তিনশো কোটি রুপির মামলা খাইছে ভারতে জানেন আমি তো যতদূর জানি যে এটা জঙ্গির বিষয়ে মামলা দেওয়া হয়েছিল সেটা প্রমাণ করতে পারেনি ভারত সরকার না জঙ্গির বিষয়ে কোনো মামলা বা এরকম প্রমাণের বিষয় ছিল না সেখানে

যদি মামলা এমনিতেই করা যায় যে সে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষ মারতে সেই হিসেবে মামলা করা যায় কিন্তু তার নামটা কেউ শেয়ার করছে তার স্ট্যাটাস কেউ শেয়ার করছে বা তার নামটা কেউ নিছে এই জন্য তারে দায়ী করা যায় না সে যদি না বলে থাকে তোমরা করো সে যখন উদ্বুদ্ধ করতেছে তখন সেটার জন্য দায়ী করা যায় এমনিতেই তার নামে মানে তার নামে আলটিমেটলি তার প্রত্যেকটা বক্তব্য কি জঙ্গিবাদী বক্তব্য বলে মামলা করা যায় এমনিতেই কিন্তু ওই পার্টিকুলারলি হোলি এডিজেন্টার জন্য করা যায় না ওইভাবে ওই ওই যুক্তিতে আপনি কথা বলে মনে করিয়েন আপনাদের মতো নাস্তিকরা ভিডিও গুলো আপনি দেখছেন আমরাও দেখছি কিভাবে আপনাদের মতো নাস্তিক সাথে কথা পারেননি আপনারা তো কথাই বলতে পারেন না অ্যান্সারই দিতে পারেন না আমরা সাধারণ সাধারণ ছেলে আমরা আর কি জানি উনি একজন জ্ঞানী মানুষ ওনার সামনে তো আপনারা কথা বলতে পারেন না আপনারা ডিবেট করেন না কেন আপনারা যদি এতই কিছু জানেন সবকিছু আপনাদের একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিতেছেন

কতগুলা দেখাইলে আপনি কনভিন্স হবেন আমারে বলবেন আপনি দেখান তো দেখি দেখেন কোন অ্যানসারটা দেয়নি কোন প্রশ্নের অ্যানসারটা দেয়নি জাকির নায়ক বিবর্তনকে বলছে জাস্ট এ থিওরি এটা ফ্যাক্ট না ভুল কথা বলছে এই যে একটা বললাম উদাহরণ বলেন এবার ভাই উনি যদি নায়ে জানতেন

সে হিন্দু ছিল না মুসলিম ছিল এটা ওটা করছে দেখাচ্ছে বার্মাতে এই মায়ানমারের মধ্যে শুনেন কথা না শুনে হবে আমার উপর অন্যায় করতেছেন ভাই অবিচার করে ফেলতেছেন না শুনেন তো তো অনেক কিছু দেখায় তা মিডিয়ার ওই দেখানোটাকে আপনি প্রমাণ বলবেন ওই মুসলিম হয়েছে আপনি জিগেছেন তারা যে ভাই আগে হিন্দু ছিল তোর নাম কি ছিল তোর আইডি কার্ডটা দেখাতো দেখি কয়দিন আগে দেখলেন না হিন্দু হিন্দু সাজাইয়া মুসলিমদেরকে মুসলিম বাইশে দেখছেন ভুয়া খবর এগুলা ভুয়া খবর কিন্তু আপনার জাকির নাহেক হিন্দুকে মুসলিম মানিয়েছে এটা ঠিক খবর মাসাল্লাহ যাই হোক জাকির নাহকে শুনেছেন এরপরে আপনি বললেন ব্রাদার রাহুল এর নামের আগে ব্রাদার কেন ভাই ব্রাদার মানে কি

আপনি কি নিজে স্যাটিসফাইড আপনি কি নিজে মনে করেন যে এই দুইজনের সাথে কেউ করলে মানে ভাই সাইম সাইম শাহরিয়ার আপনার মতই নাস্তিক ছিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন সে সে কিন্তু ভিডিওর মধ্যে বলছে যে নাস্তিকরা মায়ের সাথে এই করে এই করে সেই করে আপনি বলতে সে আগে মায়ের সাথে জেনা করত হ্যাঁ সে আর একটা বই আছে উনি নিজেই বলছেন যে আমি একজন নাস্তিক ছিলাম উনি নাস্তিক থেকেই মুসলিম হইছেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম সে এই ভিডিওতে যেমন বলছেন না যে আমি আমি আগে নাস্তিক ছিলাম এটা যেমন বলছে সে অন্য ভিডিওতে বলছে নাস্তিকরা কি কি করে নাস্তিকরা নাকি মায়ের সাথে জেনা করে নাস্তিকরা নাকি এরকম আর অনেক কিছু করে ঘুষ খায় সুদ খায় সুদ খায় তারপরে হচ্ছে নাস্তিকরা খুনুখুনি করে নাস্তিকরা মারামারি করে এরকম অনেক ধরনের কথাবার্তা বলছে সে শুনতেছেন না এগুলা আসলে তার মানে আচ্ছা তো তার মানে আপনি কি বলতে চাচ্ছেন

আর মুসলিম নিয়ে কথা বলতেছিলাম আপনি আবার হিন্দুতে গেলেন কেন আচ্ছা বাদ দাদা দিলাম বাদ দিলেন কেন সে আগে নাস্তিক ছিল বললেন না একটু শুনে নেই সে মানে আগে এরপরে এখন তাহলে আবার ইয়ে হয়ে গেছে না আমি আপনার সাথে কম কোরআন পড়ি যাই হোক ভাই আপনি মানে আমার মনে হচ্ছে না যে আপনি আলোচনা করতে আসছেন আপনি জাস্ট একটু এই নাম একটু বললেন

এগুলো দেখে আপনি শেষ করতে পারবেন না না আমি ওই একটা সায়েন্স সার্ভের ইয়ে দেখছিলাম একটা ডিবেট দেখছিলাম ইয়ার আসিফউদ্দিন জার্মানিতে থেকে হয়তো উনি আচ্ছা শুনুন আপনি আচ্ছা শুনুন 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 কুরআনে দাস শব্দটি নাই এটা আপনার এই ব্যক্তিটা বলছিল কিন্তু পরবর্তীতে তারই আর এক মুমিন ভাই বলছিল কুরআনে দাস শব্দটি আছে আপনি বলেন তো তাহলে এইরকম একটা লোকের সাথে যে ইসলাম সম্পর্কে ঠিক তথ্য দেয় না তার সাথে ডিবেট করে কি লাভ আছে নিজে সন্তুষ্ট থাকবেন সঠিক তাহলে আপনি আগে নিজে সন্তুষ্ট হন আগে আপনি নিজে নিজে আপনি কনফিডেন্ট হন যে আসলে এই ব্রাদাররা যেসব বিরাদারের আপনি নাম বলেন এতক্ষণ ধরে এইসব বিরাদাররা আপনার ইসলামকে বাঁচাইতে পারবে এই ব্যাপারে আগে আপনি নিজে কনভিনস্ট হন তারপরে এসে বইলেন কারণ নাম যার নাম বলবেন তার ব্যাপারে আগে কনভিন্স হইন যে যাতে সে যেন হাইরা গেলে আপনি যাতে কোনোভাবেই না বলেন যে এটা এটা তো সহি সুয়ি মুসলিম না জিন হজর এই যে কুমিল্লার জিন হজর নাকি কি খবর হজর দাই ভাই অনেক কথা হলো হ্যাঁ আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই আপনারা জানেন যে এই যে একজন মুফতি মুফতি মাহমুদ হাসান গুনবি আমি জানি না ওনার নাম কেন গুনবি বলে বা গুনবি বলে আই নো আইডিয়া আমি হলে অন্তত তাকে গুনবি বলে ডাকতাম না আই সোয়ার আমি তাকে গুনবি বলে ডাকতাম না ভাই এই নামে ডাকা সম্ভব না গুনবি সম্ভব না এই নামে ডাকা এই নামে ডাকতাম না ভাই নেভার এই নামে আমি নেভার কখনোই ডাকতাম না গুনবি এনিওয়ে সেই গুণবি গ্রেপ্তার হয়েছে তার নাম দিছে আধ্যাত্মিক নেতা কি আধ্যাত্মিক নেতা সে যা যা বলছে একটা কথা ইসলামের বাইরে বলে নেই কেউ প্রমাণ করতে পারবে না সে ইসলামের বাইরে কোনো কথা বলছে তার কিছু বক্তব্য একটা ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনার চাইলে ভিডিওটা দেখতে পারেন ভিডিওটার কিছু রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি চুম্বক অংশটা শোনেন একটু শান্তি 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 কিন্তু

এই যে কথাগুলা যে সে বললো ইসলাম সম্পর্কে একটা কথা কি মিথ্যা বলছে একটা কথা কি ভুল বলছে একটা কথা একটা চেষ্টা সিঙ্গেল বাক্য একটা সিঙ্গেল সেন্টেন্স একটা সে কি মিথ্যা কথা বলছে একটা মিথ্যা যা তাই বলছে সে আধ্যাত্মিক না না সে আসল মুসলিম এক্স্যাক্টলি জিন হুজুর নিজে সারিফাই করছে তারে সঞ্জয় কর্মকার মামা তুমি গিয়ে তোমার বাবাদেরকে বলবা মাতুব্বর আমাকে গালি দিছে অনেক বাজে বাজে কথা বলে গালি দিছে হ্যাঁ যাও বলবা বাই বাই তো এই হয়েছে কি বলে এটা এই পার্টি অ্যারেস্ট হয়ে গেছে কট খেয়ে গেছে সবাই আরে বলতেছে জঙ্গিবাদী সবাই বলতেছে যে হচ্ছে উগ্রবাদী তো সে তো বললো যে উগ্রবাদী কি আমার কি আমার ভুল ধরা দেন আপনারা কোরআন হাদিস এই চারটা থেকে আমার ভুল ধরা দেন আমার কোন কথাটা ভুল পুরোটা শুনেন নেন পুরোটা শুনে বুঝবেন পুরাটাতে অনেকগুলো এরকম বক্তব্য আছে পুরাটাতে

এনিওয়ে ঠিক আছে আজকের নেই অনেকক্ষণ হয়ে গেছে বাপের বাপ মাথা ব্যথা করতেছে ঠিক আছে ঘুমান গা অনেক রাতে আজকে কি বার শনিবার ঘুমন গুড নাইট খাতাম ফিনিশ বাই বাই টাট্টা